মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার ভাদুরিপাড়ায় একটি মহাপ্রভু চৈতন্যদেব ও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতর চোর প্রবেশ করে। মূর্তির শরীরে পরানো থাকা সমস্ত অলঙ্কার নিয়ে চম্পট দেয় চোর বলে খবর। সাথে পুজোর বাসনপত্র বস্তায় ভরলেও সেগুলি নিয়ে যাওয়া সম্ভব হয়নি চোরের বলে খবর। প্রায় 5 ভরি সোনা ও 15 ভরি চাঁদির অলঙ্কার ছিল, সমস্তই নিয়ে পালিয়েছে চোর। তাড়াহুড়োতে পালাতে গিয়ে চোর নিজের জুতো সহ বিভিন্ন সামগ্রী ফেলে পালিয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। এরপরে ঘটনা তদন্তে নামে পুলিশ। ঘটনাটা হচ্ছে 2:30 থেকে 2:45 নাগাদ একটু শব্দ পেয়েছি। শব্দ পেয়ে আমি জানলা দিয়ে দেখছি যে ঠাকুর ঘরে একজন ঢুকে বসে আছে। তারপরে আমি না পেরে একা, তো তখন চোর চোর করে চিৎকার করে উঠেছি। তখন বাইরে থেকে সব লোকজন আসলো, এসে তার আগে ও ঘর থেকে বেরিয়ে চলে গেছে। কীরকম সোনা চাঁদি? সোনা চাঁদি মোটামুটি সোনা ভরি 5-6 হবে, আর চাঁদি মোটামুটি 15 ভরি অ্যাপ্রক্সিমেট। সবই কি ঠাকুরের গয়না? প্রতিটাই ঠাকুরের গয়না পরানো ছিল। ঠাকুরের মহাপ্রভুর ব্রেসলেট ছিল, মহাপ্রভুর 2 আংটি ছিল, মালা ছিল 2, তারপর লকেট ছিল সোনার, তারপরে রাধা গোবিন্দের মালা ছিল, আংটি ছিল, তারপর রাধিকার মুকুট ছিল, মানটিকলি ছিল, টিপ ছিল, আর বাসনপত্রগুলো সব কিছু বস্তায় ভরেছে, ভরে রেডি করেছিল। আর যেই আমি জানলা দিয়ে শব্দ পেয়ে ঘন্টার আওয়াজে শব্দতে আমি ঘুম ভেঙে যায় আমার, তখন আমি জানলা দিয়ে দেখছি যে লোক ঢুকে গেছে মন্দিরে। এবার তাড়াতাড়ি করে ঘর থেকেই চোর চোর করে চিৎকার করে উঠেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ।